আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সপদি ফিরসেন মাওলানা মামুনুল হক উজ্জীবিত হেফাজত নেতা কর্মীরা চরমোনায় পীরের ইসলামী আন্দোলনে যোগ দিলেন দুই বিএনপির নেতা জনগণকে বাদ দিয়ে পাতানো উপজেলা নির্বাচন হচ্ছে বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করতে পারেন না বলেন সিএসি কাজী হাবিবুল আওয়াল নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের দুইশো তিনটি মামলা নির্বাচনকে প্রভাবিত করতে প্রেসাইডিং কর্মকর্তাদের গোপন বৈঠক গ্রেপ্তার ছয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারতের নির্বাচনে হেভিউয়েট প্রার্থীদের ভাগ্য পরীক্ষা আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তিন বছর কারাবন্দি থাকার পর গত শুক্রবার সকাল দশটার দিকে গাজীপুরের কাশিপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের নেতা হক মুক্তির পর তাকে করেছেন উজ্জীবিত হয়েছেন কর্মীরা আসতে পারে নতুন কর্মসূচির ঘোষণাও মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর বর্তমান জাতীয় শিক্ষা শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক জাতীয় শিক্ষা সেমিনারে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান যুগ্ম মহাসচিব পদে মাওলানা মামুনুল হককে বহাল রাখার ঘোষণা দেন এতে উপস্থিত নেতাকর্মীরা আনন্দে উজ্জীবিত হয়ে পড়েন হেফাজত সূত্র আর বলেছে মাওলানা মামুনুল হক মুক্তি পাওয়ায় প্রাণ ফিরে পেয়েছে সংগঠনটি এখন তারা নতুন করে কর্মসূচির কথা ভাবছে সামনে কেন্দ্রীয় কমিটির বৈঠকের নতুন কর্মসূচি আসবে বলে আভাসও দিয়েছেন নেতারা সংগঠনটির একাধিক নেতা বলেছেন হেফাজতের এখানকার দাবি তাদের নামে থাকা মামলাগুলো সরকারকে প্রত্যাহার করে নিতে হবে সরকার সংগঠনকে দুর্বল করতে একজনের নামে ত্রিশ বা চল্লিশটা করে মামলা দিয়ে রেখেছে হেফাজত ইসলাম তাদের মৌলিকের দাবি আদায় আন্দোলন চালিয়ে যাবে যার ঘোষণা আসছে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ঢাকা টাইমসিকে থেকে বলেন আইডি জাতীয় শিক্ষা সেমিনারে মাওলানা সাজিদুর রহমান ইবির যুগ্ম মহাসচিব পদে মালানা মামুনুল হককে বহাল রাখার ঘোষণা দিয়েছেন এখনো হেফাজত ইসলামের নেতাদের বিরুদ্ধে কারো কারো নামে ত্রিশ বা চল্লিশটি করে মামলা আছে যা সম্পূর্ণ মিথ্যা মামলা চর্মনায় পীরের ইসলামী আন্দোলনে যোগ দিলেন দুই বিএনপি নেতা বগুড়ার শেরপুরে বিএনপির রাজনীতি সেরে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন প্রভাবশালী দুই নেতা তারা হলেন শেরপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার কুসুম্বি ইউনিয়নের টানা পঞ্চমবাড়ির মতো নির্বাচিত চেয়ারম্যান আল হাসের শাহ আলম পান্না ও পৌর বিএনপির সহসভাপতি ও স্থানীয় বিএনপির সাবেক এমপি আল হাসে গুলাম মোহাম্মদ সিরাজের ব্যক্তিগত সহকারী আব্দুল আজিজ গত রবিবার রাত এগারোটায় উপজেলার মহিপুর বাজার খেলার মাঠে আয়োজিত ওয়াইস মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের হাতে হাত রেখে দলটিতে যোগ দেন তারা এ সময় দলের সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ শেরপুর উপজেলা শাখার সভাপতি মোকাম্মেল হুসাইন ওসমানী সভাপতি ইমরানা কামাল সেক্রেটারি মাহমুদুর রহমান চুন্ন প্রমুখ উপস্থিত ছিলেন পদ্ম যোগদানকারী শাহ আলম পান্না উনিশশো সালে ছাত্র অবস্থায় ছাত্র দলে যোগ দেন ছাত্র জীবন শেষে বিএনপির শহর উপজেলা কমিটিতে ছিলেন তিনি বেশ কয়েক বছর শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন সর্বশেষে তিনি উপজেলা বিএনপির কমিটির সদস্য পদে ছিলেন শাহ আলমের বড় ভাই আলহাজ জানে আলম শেরপুর পৌরসভার বর্তমান মেয়র অষ্টম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে জানে আলম খোকা বগুড়া পাঁচ আসনে বিএনপি পির দলীয় প্রার্থী ছিলেন জনগণকে বাদ দিয়ে পাতানো উপজেলা নির্বাচন হচ্ছে বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজবি বিএনপির নেতাকর্মী ও তাদের আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজবি বলেছেন জনগণকে বাদ দিয়ে উপজেলা পর্যায়ে পাতানো নির্বাচন হচ্ছে আজ রাজধানীর বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিপলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি রিজবি বলেন আগামীকাল থেকে একশো একচল্লিশটি উপজেলায় আবারো জালিয়াতি প্রশাসনের ডামি নির্বাচন করছে সরকার ডামি নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই সেটি আবারও করতে যাচ্ছে ডামি সরকারের প্রধান অভিযোগ তুলে তিনি বলেন আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান একশো বিগার উপরে জমি করেছে মাত্র দুই ট্রাম ক্ষমতা থেকে নিউজে এসেছে অনেকেই বারো হাজার গুণ আঠারো হাজার গুণ সম্পত্তি করে এ কারণে অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো নির্বাচন করে যাচ্ছে কিন্তু জনগণ এই নির্বাচন মানে না জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করতে পারবেন না বললেন সিএসি কাজী হাবিবুল আওয়াল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যরা প্রভাব বিস্তার করতে পারবেন না তবুও কোনো মন্ত্রী ও এমপি ভোটে প্রভাব বিস্তার করেন কি না তা কেন্দ্রীয়ভাবে নজরদারি করা হবে তা ব্যবস্থা নেওয়া হবে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিএসি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট হবে আগামীকাল এই ধাপে দেশের একশো চল্লিশটি উপজেলায় ভোট হবে নির্বাচনের প্রস্তুতি জানাতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের অংশগ্রহণ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে হাবিবুল আওয়াল বলেন এ বিষয়ে কমিশন বেকায়দায় নেই বরং এখানে রাজনৈতিক সদিচ্ছা স্পষ্ট হয়েছে সিএসসি আরও বলেন নির্বাচনের প্রভাব বিস্তার না করতে মন্ত্রীদের নিবৃত্ত করতে পেরেছেন তারা তবে এখনও এলাকায় অনেকেই রয়েছেন যাতে প্রভাব বিস্তার না করেন তা জানিয়ে দেওয়া হয়েছে নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতে দুইশো তিনটি মামলা বিতর্কিত তেরো দফা দাবিতে দুই হাজার তেরো সালে পাঁচে মে হেফাজতে ইসলাম রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মহাসমাবেশ করেছিল এক পর্যায়ে অবস্থান নামে হেফাজত ও তাদের সহযোগীরা পুরো রাজধানী জুড়ে তাণ্ডব চালায় ওই দিন মধ্যরাতে আইন শৃঙ্খলা ও রক্ষাকারী বাহিনী হেফাজতের অবস্থানের বিরুদ্ধে ক্রেককে ডাউন চালায় পরে তারা মতিঝিল থেকে সরে যেতে বাধ্য হয় সংশ্লিষ্টরা জানান দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে আলোচনার পর হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা দুইশো তিনটি মামলা দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেয় পুলিশ সরকারি উচ্চ পর্যায়ের নির্দেশনা পেয়ে পুলিশও এসব মামলার নিষ্পত্তি করতে কাজ শুরু করে দেয় গত এক বছরে হেফাজতের শীর্ষ নেতা মাওলানা কামরুদ্দিন মাওলানা মিজানুর রহমান মুফতি হারুন ইজাহার শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী সহ বিশ জন শীর্ষ নেতা জামিনে মুক্তি পান সর্বশেষে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে একচল্লিশটি মামলা রয়েছে নির্বাচনকে প্রভাবিত করতে প্রিসাইডিং কর্মকর্তাদের গোপন বৈঠক ছয়জন সিরাজগঞ্জের সদর উপজেলায় নির্বাচনকে প্রভাবিত করতে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করার অভিযোগে পাঁচজন জন প্রিসাইডিং কর্মকর্তা ও এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছেন পুলিশ এই কারণে দশ জন প্রিসাইডিং কর্মকর্তাকে পরিবর্তন করেছেন রিটার্নিং কর্মকর্তা রাতে সাড়ে নয়টায় জেলা প্রশাসকের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক বীরমহল মোহাম্মদ মাহবুবুর রহমান গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু সামা বাহুকা কলেজের প্রভাষক বাচ্চু কুমার ঘোষ জনতা ব্যাংকের সিরাজগঞ্জ জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার ইয়াসিন আরাফাতে সিরাজগঞ্জ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম এবং প্রিসাইডিং অফিসারদের সমন্বয়ক শিয়ালকুল সহকারী সহকারী শিক্ষক ও সিরাজগঞ্জ সমিতির সভাপতি আমিনুর ইসলাম। দেশের দেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা। প্রতিষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকদের নির্দেশ দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গত দোসরা এপ্রিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এ অবস্থায় দেশের সপ শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী আবশ্যিকভাবে উদযাপন করতে হবে ভারতের নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য পরীক্ষা আজ ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট আজ এই ধাপের নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রয়েছেন জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতৃবৃন্দ ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে সেরকম কিছু প্রার্থীর নাম উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ হাতে জোশী ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসের দিগ্বিজয় সিং এনএসিপি এর সু প্রিয়াশুলে ও সমাজবাদী পার্টির পলে যাদব আজ তৃতীয় দাপে লোকসভা নির্বাচনে ভোটে লড়েছেন বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চুরানব্বইটি লোকসভা আসনে ভোট হচ্ছে আজ যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে সেগুলো হলো আসাম বিহার ছত্তিশগড় দাদরা নগর হাবিলি দামান ও ডিও গোয়া গুজরাট জম্মু কাশ্মীর কর্ণাটক মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ তৃতীয় দাফের গুরুত্বপূর্ণ প্রার্থীরা চুরানব্বইটি আসনে মোট এক হাজার তিনশো একান্ন জন প্রার্থী লড়াই করছেন মোট দুই হাজার নয়শো তেষট্টি জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন অমিত শাহ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ডিম্পল যাদব সুপ্রিয়া শুলে দিকি জয় সিং শিবরাজ সিং চৌহান হাতে যোশী অধীর রঞ্জন চৌধুরী বদরুদ্দিন আজমল